আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বাংলা টেক স্টুডেন্টের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি বরাবর মতো কিছু নতুন অ্যাম্পলিফায়ার সার্কিট, এগুলো হচ্ছে সাবওফার সার্কিট, অর্থাৎ কম্পিউটার বক্সের জন্য যে সার্কিটগুলো প্রয়োজন সেই সার্কিটগুলো আজকে আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম এবং এগুলো কীভাবে কাজ করতে হয়, এগুলো প্রাইস কত, বিস্তারিত আলোচনা হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবো। পাশাপাশি যারা আমার এই চ্যানেলটিতে আজকে এই মুহূর্তে নতুন, তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আমি এই সার্কিটটি, একটি ইন্ডিয়ান সার্কিট, 20-30 আইসি দিয়ে এটি তৈরি, 4টা আইসি, খুব ভালো মানের। আমি এর জন্যই বললো 4টা আইসি যেহেতু, আর কমপ্লিট, শুধুমাত্র 12 ভোল্ট, ভালো এম্পিয়ারের যদি ইনপুট হিসাবে দেওয়া যায় তাহলে খুব ভালো বাজবে এটা। এটা দুটো স্পিকার লাইন দেখানো হইলো, এটা হচ্ছে বেসের জন্য স্পিকার এবং বেসের বোল্ড ভলিউম পাশেরটা। এটা হচ্ছে 5 ভোল্ট আউটপুটের জন্য, ইউএসবি ইউজ করার জন্য, আর এটা হচ্ছে কন্ট্রোল, ভলিউম কন্ট্রোল, অর্থাৎ সাউন্ড কমানো বাড়ানো সব কিছু এটা এই এই তিনটে দিয়ে করতে হবে। আর হচ্ছে ইনপুট বোল্ট 12 ভোল্ট ইন করার জন্য, এসি বোল্ট দিলে এখানে চলবে, আলাদা ফিল্টার প্রয়োজন নাই। যাদের কম্পিউটার বক্স আছে অথচ সার্কিট নষ্ট হয়েছে তাদের জন্য এই সার্কিটটি অনেক সুন্দর, ভালো কাজের এটি। বন্ধুরা, হ্যাঁ, আমি আগের সার্কিটটি দেখেছিলাম 2:1, তবে এটা হচ্ছে 4:1, অর্থাৎ 4টা স্পিকার চলবে এবং একটি ওফার স্পিকার চলবে। 3 ইঞ্চি স্পিকার আমি যেটা মনে করি, আর একটা 6 বা 5 ইঞ্চি ওফার স্পিকার ইউজ করলে সবচেয়ে ভালো আউটপুট পাবেন। এখানে 12 ভোল্ট দিতে অবশ্যই ভালো এম্পিয়ার, 12 থেকে 18 ভোল্ট দিলে ভালো হয়। এখানে দুটো স্পিকার, বাম্পার, এখানে দুটো স্পিকার, মোট 4টা স্পিকার আপনারা এটা ব্যবহার করবেন, আমি এগিয়ে বললাম আবারও বলছি। আর এটা হচ্ছে আপনাদের জন্য ভলিউম কন্ট্রোল, যেটা দেখানো হলো এটা অফার স্যার, যেটা একটা স্পিকার ভালো মানে বড় বিট, শুধু বিট হওয়ার, বিট দেওয়ার জন্য। আর এটা হচ্ছে কন্ট্রোল, ভলিউম কন্ট্রোল অফারটা, বিট কন্ট্রোল করার জন্য, আর এতে 5 ভোল্ট আউটপুট হবে। এটা 20-30, আর এটা হচ্ছে ইনপুট, এসি ইনপুট, 12 থেকে 18 ভোল্ট দিবেন। এখানে 5টা আইসি দিয়ে তৈরি, দুটো দুটো করে স্পিকার, একটা বেসের জন্য করা হয়েছে। এটাও খুব কোয়ালিটি ফুল একটি স্পিকার সার্কিট, যাদের কম্পিউটার বক্স আছে ভালো মানের, 4টা স্পিকার যারা ইউজ করতে চান হোম থিয়েটারের মতো, তাদের জন্য এই সার্কিটটা অনেক ভালো মানের। তবে এই সার্কিটের প্রাইস একটু বেশি, 750 টাকা। আর আগের প্রাইসটির, আগের যে সার্কিটটা আমরা দেখানো হয়েছিল 2:1, ওটা প্রাইস ছিল 500 টাকা। এগুলো প্রাইস একটু ভালো, একটু বেশি হয়, আসলে কিছু করার নাই, আমরা বেশি আনি, বেশি বেশিরভাগ বিক্রি করতে হয়। এখানে সাউন্ড কোয়ালিটি ভালোর জন্য 4508 দুটো আইসি ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, আপনার ইচ্ছা করলে সার্কিটগুলো আমাদের কাছ থেকেও নিতে পারেন, বাজার থেকেও পাবেন, এবং কুরিয়ার মতো আমরা দিয়ে থাকি। অনেকে দেখবেন বাসায় ছোট ছোট কম্পিউটার বক্স ইউজ করেন, দেখা যায় হঠাৎ করে সার্কিট নষ্ট হয়ে গেছে, তো ভিতরে এই ধরনের সার্কিটগুলো সাধারণত থাকে এখনও তাই। একটি বেস এবং দুটো ছোট স্পিকার থাকবে, 3 ইঞ্চি ভয়েস কলের, 3 ইঞ্চি ভয়েসের সাইজের, তাদের জন্য এই সার্কিটগুলো। এই সার্কিটগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না এই মুহূর্তে আমার কাছে আছে, হয়তো চাইলে আপনারা পাবেন। এগুলোর প্রাইস আসলে বেশি এক্সপেন্সিভ, আসলে প্রচুর পরিমাণে দামটা, আসলে কিছু করার নাই, এভাবে পাইতে হয়, 500 টাকার উপরে এক একটা সার্কিটের প্রাইস। এখানে বেস বা কম্পিউটার যে যেখানে ইউজ করবেন সেখানে যে তারগুলো আছে সেগুলো আসলে জাস্ট এখানে সেট করলেই হয়ে যাবে, এখানে আলাদাভাবে শেখার বোঝার কিছু নেই। এই ইনপুট, এখানে দুটো স্পিকার, একটা আর আউটপুট, সব কিছু এখানে দেওয়া আছে। আরেকটি কম্পিউটার বক্সের সার্কিট নিয়ে আসলাম, এটাও একইভাবে একটু চেঞ্জ মডেলের,
এখনো একইভাবে সিস্টেম, তিন এখনও 20-30 আইসি, তিনটা আইসি দিয়ে তৈরি করা। অনেক কম্পিউটার বক্সে এই সার্কিটগুলো প্রয়োজন পড়ে, তো অনেক সময় রিপেয়ারিং করতে পারে, তার রিপেয়ারিং করার সুযোগও থাকে না। তারা এই সার্কিটগুলো জাস্ট সেট করলেই আপনি বাসাতে বাড়িতে করতে পারবেন। এখন ইনপুট, ওভার সার্কিট, ভলিউম কন্ট্রোল, আউটপুট সবগুলো একেবারে দেয়া কমপ্লিটলি, আপনার এক নজর দেখলে বুঝতে পারবেন। তবে এটা কিন্তু মজার বিষয়, যে যে সার্কিটগুলো, যে কম্পিউটার বক্সগুলো রিমোটে চলে সেগুলোর জন্য এই সার্কিটগুলো সয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, এটা আরেকটি সার্কিট, একেবারে কমপ্লিট, এটাও 20-30 আইসি, সবগুলোই আমি দেখাচ্ছি আপনাদের। এগুলোর প্রাইস 500 টাকার উপরে প্রত্যেকটারই। এটাও এখানে আউটপুট ইনপুট সবগুলো সুন্দরভাবে দেয়া আছে। এখান থেকে বোল্ট ঢুকবে, মাঝে দেখানো বোল্ট ভলিউম কন্ট্রোল, আর এখানে আউটপুট ইনপুট, দুটা আউটপুট দুটা ইনপুট, দুটা দুটা স্পিকার চলবে ছোট। এগুলো অনেক ভালো মানের, এগুলো চাইনিজ, এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না যদি এই মুহূর্তে আমার কাছে আছে, পরবর্তী পাবো কিনা আমি জানি না। আরেকটি সার্কিট আসলে এটা মোটামুটি তার আগেরগুলোর চেয়ে খারাপ না, ভালো মানের। এখানে ইনপুট আউটপুট সবগুলো ক্ষেত্র আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আনা। ৪৫-৮ দেওয়া আছে যে আইসিটা কন্ট্রোল, ভলিউম কন্ট্রোলে ইউজ করার জন্য। এটা অনেক হেভি মানের। দেখুন আপনাদের জন্য আমি এটা একটু ব্যতিক্রম হচ্ছে, এটা আসলে 20-30 আইসি না, এটা 20-25 আইসি দিয়ে তৈরি। একটা দিয়ে দুটো স্পিকার চলবে, আর একটা দিয়ে শুধু ওফার চলবে, অর্থাৎ একটি বেস স্পিকার চলবে। এটাও 12 ভোল্টের একটি সার্কিট, ছোটো ছোটো বক্সগুলো, যে কম্পিউটার বক্সগুলো ইউজ হয় সেগুলোর জন্য অনেক সময় সার্কিটগুলো একেবারে নষ্ট হয়ে যায়, রিপেয়ারিং করার সুযোগ থাকে না, তখন এগুলো ব্যবহার করা যায়। তবে পাওয়া যায় না সহজে এই মুহূর্তে আছে, এটার প্রাইস একটু কম আছে, 350 টাকা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি সর্বশেষ যে সার্কিটটি, এটা আমি আরও কয়েকটি ভিডিওতে নিয়ে আসছিলাম দেখানোর জন্য। এটা প্রাইস 300 টাকা বর্তমানে, এটা 20-30 দিয়ে কমপ্লিট তৈরি। এই সার্কিটটি বাংলা বাংলা বলবো এই জন্য যে বাংলাদেশে এগুলো সেট হয়েছে। অফার সার্কিট একটি, আর দুটো ছোট স্পিকার চলবে এর ভিতরও। এটা কোয়ালিটি ভালো, অসাধারণ একটি সার্কিট, এটা অ্যাভেলেবেল বেশি চলে থাকে। এটা ইনপুট 12 ভোল্ট, প্রত্যেকটি 12 ভোল্ট, তো কিছু কিছু 12 ভোল্ট থেকে 18 ভোল্ট দিলে ভালো হয়। তাই যে বন্ধুরা, এই চ্যানেল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি নেক্সট ভিডিও দেখুন থাকবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না।